হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিউজ অফ নিউজে। তো বন্ধুরা, আজকে আমরা আপনাদের সামনে নতুন একটি টপিক নিয়ে এসেছি, সেটা হচ্ছে ইউরোপের কোন দেশের ভিসা খুব সহজে পাওয়া যায়, কোন কোন দেশের ভিসা, সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো মূল ভিডিওতে যার আগে বন্ধুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, আমাদের ছোট্ট পরিবারের সদস্য হন নাই, অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি ভালোবাসা ও কৃতজ্ঞতা। তো বন্ধুরা, ইউরোপের কোন কোন দেশে সহজে ভিসা পাওয়া যায় সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। অনেকেই জানতে চেয়েছেন, অনেকেই মেসেজ দিয়েছেন, তো তাদের জন্য আজকে এই ভিডিও বানানি। মূলত দেশের অধিকাংশ মানুষ বিদেশ যাওয়ার ক্ষেত্রে ইউরোপের দেশগুলোকে প্রাধান্য দিয়ে থাকে, সেটা আমরা সবাই জানি। কারণ ইউরোপের সেঞ্জনভুক্ত একটি ভিসা পেলে 27টি দেশে বিনা ভিসাতে ভ্রমণ করা যায়। এছাড়া ইউরোপের প্রায় সব দেশেই জীবনযাত্রার মান বেশ উন্নত। আবার যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়ার চেয়ে ইউরোপের দেশগুলোতে স্টুডেন্ট ভিসা ও ভিজিট ভিসা প্রাপ্তি যেমন সহজ, তেমনি খরচও অনেক কম। বর্তমানে ইউরোপের মোট অনেকগুলো দেশের ভিসা খুব সহজে পাওয়া যায়। দেশগুলোর মধ্যে রয়েছে ফ্রান্স, পর্তুগাল, মাল্টা, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড, হাঙ্গেরি, লিথুনিয়া, লাটভিয়া ইত্যাদি। এই কটা দেশে আপনি খুব সহজেই, খুব সহজ শর্তে ভিজিট ভিসা বলেন, স্টুডেন্ট ভিসা বলেন, যে বিষয় বলেন না কেন, খুব সহজ শর্তে আপনারা ভিসা পাবেন। তো সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি। প্রথমে আসি ফ্রান্স। ফ্রান্স হচ্ছে অর্থনৈতিক বেশ শক্তিশালী একটি দেশ। ফ্রান্সে ট্যুরিস্ট ভিসা পাওয়া যায় খুব সহজেই, তবে সেক্ষেত্রে ভিসা প্রাপ্তির ক্ষেত্রে শর্তগুলো পূরণ করতে হবে। ফ্রান্সে স্টুডেন্ট ভিসাও পাওয়া খুব সহজ, কিন্তু কাজের জন্য ভিসা পাওয়া কিছুটা কঠিন। তবে নিয়ম মেনে চেষ্টা করলে খুব সহজে কাজের জন্য ভিসা পেয়ে যেতে পারেন। তারপরে দ্বিতীয় অপশন আছে পর্তুগাল। অভিবাসীদের স্বর্গ বলা হয় পর্তুগালকে, কারণ পর্তুগালের নাগরিকত্ব পাওয়া সবচেয়ে সহজ। পর্তুগালের কাজের জন্য ভিসা পাওয়া বেশ সহজ। এছাড়াও ভ্রমণ ও পড়াশোনার জন্য সহজে ভিসা পাওয়া যায়, তবে স্টুডেন্ট ভিসা পেতে আইএলটিএস স্কোর কমপক্ষে 6 পয়েন্ট থাকতে হবে। তারপরে আছে মাল্টা। মাল্টা ইউরোপের একটি সেঞ্জনমুক্ত দেশ। বর্তমান প্রতি বছর বিভিন্ন দেশ থেকে মাল্টার উদ্দেশ্যে পাড়ি জমা অনেকে। ইউরোপের এই দেশে কাজের জন্য ভিসা পাওয়া অনেকটাই সহজ। বর্তমানে বাংলাদেশ ও ভারত থেকে কাজ নিয়ে মাল্টায় যাচ্ছেন অনেকেই। এছাড়া ট্যুরিস্ট ও স্টুডেন্ট ভিসা সহ ভিসা পাওয়াও খুব সহজ এই মাল্টাতে। ইউরোপের অন্যান্য দেশগুলোর তুলনায় মাল্টা যেতে খরচও অনেক কম। তারপর আছে সুইজারল্যান্ড। পর্যটকের দেশ অন্যতম দেশ সুইজারল্যান্ড। সবসময় বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে থেকে সুইজারল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে যান পর্যটকরা। বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসা ও ট্যুরিস্ট ভিসা নিয়ে সুইজারল্যান্ডে যাওয়া যায়। বাংলার অধিকাংশ মানুষ ট্যুরিস্ট ভিসা নিয়ে সুইজারল্যান্ডে যান, কারণ সহজে সুইজারল্যান্ডে ট্যুরিস্ট ভিসা পাওয়া যায়। কিন্তু কাজের জন্য সুইজারল্যান্ডে ভিসা পাওয়া বেশ কঠিন, আবার পড়াশোনার জন্য ভিসা প্রাপ্তিও সহজ। সেক্ষেত্রে ভালো আইএলটিএস স্কোর ও শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। তারপরের স্টেপ আছে হাঙ্গেরি। বাংলাদেশ থেকে হাঙ্গেরিতে পড়াশোনার জন্য ভিসা প্রাপ্তি অনেক সহজ বিষয়। এক্ষেত্রে অবশ্যই সকল শর্ত পূরণ করতে হবে, সেই শর্তগুলো বেশ সহজ। এছাড়া হাঙ্গেরিতে কাজের ভিসার জন্য ভিসা চালু করা হচ্ছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দেখা গেছে 2021 সালে আবেদনকারীদের মধ্যে 95% হাঙ্গেরি ভিসা পেয়েছে, বাকি 5% ভিসা কাগজপত্রে কর্মীদের জন্য বাতিল হয়েছে। তারপরে আছে নেদারল্যান্ড। বর্তমান নেদারল্যান্ডে স্টুডেন্ট ভিসা অনেক সহজ। বিগত কয়েক বছরে পরিসংখ্যান অনুযায়ী যেসব শিক্ষার্থী নেদারল্যান্ডে স্টুডেন্ট ভিসা আবেদন করেছে তাদের অনেকেই ভিসা পেয়েছে, কিন্তু সেক্ষেত্রে আইএলটিএস স্কোর কমপক্ষে 6.50 থাকতে হবে। তারপর অবস্থানে আছে লিথুনিয়া। সুইডেনের বিপরীতে পাশে অবস্থিত লিথুনিয়ার শিক্ষার হার প্রায় 99%। বর্তমানে বাংলাদেশ থেকে বেশি স্টুডেন্ট ভিসা পাওয়া সহজ এই দেশটিতে, তবে লিথুনিয়া কাজের জন্য ভিসা পাওয়া বেশ কঠিন। লাটভিয়া। বাল্টিন সাগরের পূর্ব দিকে অবস্থিত লাটভিয়া দেশটিতে স্টুডেন্ট ভিসা প্রক্রিয়া বেশ সহজ। এছাড়া কাজের জন্য ভিসা দিয়ে থাকে দেশটি। সম্প্রতি পরিসংখ্যান অনুযায়ী ইউরোপের এই দেশগুলোতে ভিসা প্রাপ্তির হার অনেক বেশি। সকল প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন করলে খুব সহজে ভিসা পেয়ে যাবেন। ভিসার জন্য আবেদন করতে পারবেন অনলাইনে। এছাড়া যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়ার চেয়ে খরচ তুলনামূলক অনেক কম। তো বন্ধুরা, যারা খুব সহজ শর্তে এবং খুব সহজেই ইউরোপের ভিসা পেতে চান তাদের জন্য ভিডিওটি অবশ্যই কাজে লাগবে। তাদের জন্য ভিডিওটা দেখলে হয়তো আপনারা কিছুটা একটা ই পাবেন যে আসলে কোন কোন দেশে ভিসা খুব সহজে পাওয়া যায়, সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করলাম। আশা রাখি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, লাইকস করবেন, কমেন্টস করবেন এবং আমাদের পাশেই থাকবেন।
বুঝতে কোনো অসুবিধা হলে এবং আপনারা কী ধরনের ভিডিও পেতে চান পরবর্তীতে অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবেন, আমরা চেষ্টা করবো সেই ভিডিও সেরকম ভিডিও আপলোড করার জন্য। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।